প্রতিদিনকার ব্যস্ততায় না চাইলেও ক্ষুধায় অনেকে খেয়েছেন ভাজা পোড়া নানা খাবার। এটি যে খুব একটা স্বাস্থ্যকর নয় তা আমি আপনি আমরা সবাই জানি। এই অস্বাস্থ্যকর খাবার দূরে রেখে স্বাস্থ্যকর কোনো খাবারে যদি মেটে ক্ষুধা তাহলে নিশ্চয়ই মন্দ হয় না। এক্ষেত্রে ড্রাই ফ্রুটস হতে পারে সমাধান। কাজু বাদাম, কিশমিশ, আলু বখরা, চিনে বাদাম, আখরোট, আমন্ডের সাথে মেলানো যায় হরেক রকমের সিডস, মধু, খেজুর কিংবা বিভিন্ন শুকনো ফল। এমন বেশ কিছু পুষ্টিকর খাবারের মিশ্রণই হলো ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস আসলে তাজা ফলকে শুকিয়ে প্রস্তুত করা হয়। সূর্যের তাপে অথবা প্রযুক্তি ব্যবহার করে শুকানো ফলের ভেতরের পানি সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার কারণে তা সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। যে কোনো সময় খিদে পেলে এক মুঠো ড্রাই ফ্রুটস খাওয়ার অভ্যাস জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা হ্রাস করে। সাথে এর মধ্যে আছে বিভিন্ন ধরনের ভিটামিন ও ওমেগা অ্যাসিড যা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। যারা বাড়তি ওজন কমাতে চান অভ্যাস করুন তৈলাক্ত খাবার ও ফাস্টফুডের বদলে ড্রাই ফ্রুটস খাওয়ার। এতে যেমন কমবে ওজন তেমনি ত্বকও থাকবে লাবণ্যময়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও ড্রাই ফ্রুটস খাওয়ার মাধ্যমে কমানো সম্ভব এই সমস্যা। এতে থাকা ফাইবার পেট নরম রাখে। ড্রাই ফ্রুটসে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং উপাদান থাকে যার ফলে চেহারা থাকে তারুণ্যে ভরা। তাই দীর্ঘদিন ত্বকে জেল্লা ধরে রাখতে চাইলে ডায়েটে রাখুন ড্রাই ফ্রুটস। রক্ত স্বল্পতা দূর করেও শরীরে আয়রনের পরিমাণ বাড়ায় এই ফল। এছাড়াও শরীরে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রেখে হৃৎপিণ্ড রাখে সুস্থ, বাড়ায় গুড ফ্যাটের পরিমাণ। মেজাজ খিটখিটে বা বিষণ্নতা দূর করে মনোরসুখ সারাতেও কাজ করে এই শুকনো ফল, বাদাম আর সিডসের মিশ্রণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।